আমি ছেলের উত্তর গত সোমবার রাতে 10টায় মনোহরদী উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, একই গ্রামের তামান্না ও নাদিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে, তারা একই সঙ্গে যাতায়াত করত। গত রবিবার বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়াকে জুতার পাতা গায়ে লাগলে চুলকানি শুরু হয়। এতে নাদিয়ার পরিবার ক্ষিপ্ত হয়ে পরদিন রাত 10টায় মা, খালো ও ভাই সাইফুল ধারালো অস্ত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব ও সিরাজ উদ্দিন সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যায়। সিরাজ উদ্দিন 9 দিন মৃত্যুর সাথে পাঞ্চালুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় সিরাজ উদ্দিন স্ত্রী রেণুজা বেগম বাদি হয়ে ঘাতক সাইফুল ইসলাম, তার মা নাসিমা বেগম এবং খালা তসলিমা বেগমকে আসামি করে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার আমার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখাচ্ছে সেই বিচার চাই। সিরাজ যে আজকে মারা গেছে, ওই সিরাজ রেও কি পুরা ছুরি ঢুকাই দিছে ভিতরে, ওইখান থেকে ছুরি আর বার করতে পারে নাই। ওই ছুরি সহই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মনোহরদী হাসপাতালে একজন রাখছে, আর 2 জন ঢাকার জন্য ফেরত দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক রাস্তা নেওয়ার পরে রাকিব নামে ছেলেটা মারা গেছে, আর আজকে রাকিবের আব্বাও মারা গেছে। গত সোমবার দিন রাত্রে মারা গেছে নেওয়ার পথে রাকিব, আর গতকালকে বিকালবেলা মারা গেছে হইলো রাকিবের আব্বা সিরাজ। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং এই খুনির আসামির ফাঁসি চাই আমরা। আমরা দৌলতপুর ইউনিয়নবাসী পিতা এবং পুত্রের এই হত্যাকাণ্ডে আমরা অত্যন্ত শোকাহত। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে আমরা এই হত্যাকারীর ফাঁসি চাই। এটা দৌলতপুর ইউনিয়ন মানুষের প্রত্যেকটা মানুষের দাবি, এবং দৌলতপুর ইতিহাসে এমন নৃশংস এবং জঘন্য হত্যাকাণ্ড আর হয় না। দুঃখজনক, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আমার এই প্রিয় ছাত্র রাকিবকে হারালাম, আজকে তার বাবাকেও হারালাম। এই সংসারে উপার্জনকারী কেউ নেই। যারা অপরাধী, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি ফাঁসি দাবি করছে। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণ।